আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচএসসি চব্বিশ ব্যাচ তোমরা যারা নিজেদেরকে ঝুলন্ত ব্যাচ অথবা যে কোনো ধরনের দুর্দশাগ্রস্ত ব্যাচের সাথে নিজেদের তুলনা দেও না কেন আমি তোমাদের সাথে একমত কারণ তোমাদের ভিতর দিয়ে গত কয়েকদিন দিন যাবৎ যেই মানসিক এবং হচ্ছে তোমরা দৃশ্যত যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছ সেই পরিস্থিতিটা আসলে বিরল একটা ঘটনা এবং এই বিরল ঘটনার সাক্ষী আমরা হয়েছি আমরা সরকার পতন দেখেছি আমরা ফ্রন্টলাইনে থেকে আমি আমরা টিম এফটি ফ্রন্টলাইনে থেকে যতটুকু সম্ভব শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি আল্লাহর রশেষ রহমত আমরা এখন পর্যন্ত জীবিত আছি এবং আল্লাহর অশেষ রহমত আমরা নতুন করে আবারও জীবন শুরু করার সুযোগ পেয়েছি এবং এই যে জীবনটা আমরা পেয়েছি এবং তার ফলে এখনকার যে অবস্থা আমাদের তাতে করে তোমাদের সাথে সামনে তোমাদের জীবনটাকে সুন্দর করার জন্য সামনে যতটুকু করা যায় সেই কাজটুকু নিয়ে হাজির হয়েছি এই যে এখানে এই যে তোমরা তোমাদের জন্য একটা গাইডলাইন কেন চিন্তা করছি জানো কারণ আমরা অদম্য চব্বিশ ব্যাচকে যখন পড়ালাম তো তখন অধিকাংশ স্টুডেন্ট এই যে চোদ্দ জুলাই মানে ডেট একটু বলি আমি চোদ্দ জুলাই মোস্ট প্রভাবলি হ্যাঁ চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশের পর থেকে যে ঘটনাগুলো ঘটছিল আজকে পনেরোই আগস্ট আমি আলহামদুলিল্লাহ বেঁচে আছি এবং এই মুহূর্তে কথা বলতে পারছি তোমরা জানো যে আমরা জন জেলে গিয়েছিলাম আমরা জন অত্যাচারিত হয়েছি আমরা টিম এফটির গোটা পরিবার শোকাহত ছিল এবং আমরা ছাড়া পাওয়ার পর আমরা মুক্ত হওয়ার পরে আবারও তোমাদের সামনে আসতে পেরেছি এটা আমাদের কাছে পরম পাওয়া আল্লাহ আল্লাহতালার কাছে কৃতজ্ঞতা তোমাদের কাছে কৃতজ্ঞতা সকল শিক্ষার্থী যারা আমাদের জন্য দোয়া করেছিলেন অভিভাবক যারা দোয়া করেছিলেন তাদের জন্য কৃতজ্ঞতা এই দোয়ার বদৌলতে হয়তো বেঁচে আছে তো এই চোদ্দ জুলাই থেকে চলে আসা ঘটমান যে প্রবাহ মাত্রা চলছে স্টুডেন্ট আর লেখাপড়ায় নাই তো লেখাপড়ায় যেহেতু নাই তাহলে এখন তো আর সারাদিন ওই ফেসবুকে। থেকে সোশ্যাল মিডিয়া থেকে সারা দিন দিন পার করার কিছু নাই এখন নাই তো যারা তোমরা একটু আবেগ কম বিবেক বেশি শব্দ দুইটা একটু বোঝো একটা হচ্ছে আবেগ আর একটা হচ্ছে বিবেক এখন এই দুইটা জায়গায় তোমাদেরকে একটু নিয়ন্ত্রণ আনতে হবে তোমাদেরকে একটু আবেগটা কমাইয়া বিবেকটাকে বাড়ানোর দিকে একটু ঝুঁকতে হবে কারণ তোমরা ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের এখন এই মুহূর্তে শিক্ষা ছাড়া শেখা ছাড়া জ্ঞান অর্জন করা ছাড়া আর কোনো উপায় নেই আর জ্ঞান অর্জন করার উপায় হচ্ছে লেখাপড়া করা আর লেখাপড়ার শেষে একটা একটা সার্টিফিকেট একটা রেজাল্ট একটা ভালো রেজাল্ট কথা বলে তো যেহেতু একটা ভালো রেজাল্ট কথা বলে ওই যে আমি একটা কথা বলেছিলাম না যে কাপুরুষ হলেও আয়ু বাড়ে না আর বীর পুরুষ হলেও আয়ু কমে না এই কথাটা মানুষের কাছে এত বেশি পরিমাণে সমাদৃত হয়েছে এটা আমি নিজেও বুঝতে পারিনি তো তখন বুঝলাম যে মানুষের আয়ু এবং রিজিক তো নির্ধারিত তো এটা তো কমবে না তো মানুষ যেটা পারে মানুষ শুধু চেষ্টা করতে পারে আর রেজাল্ট হচ্ছে আল্লাহতালার কাছে রেজাল্ট প্রকৃতি দিবে তো আমার কাছে মনে হয় তোমরা একটু আবেগটাকে নিয়ন্ত্রণ করে বিবেকটাকে একটু তোমরা বাড়াও আরেকটা হচ্ছে তোমাদের লাইফটা লাইফের মধ্যে এখন দুইটা জিনিস দেখা যাচ্ছে একটা হচ্ছে ভার্চুয়াল আরেকটা হচ্ছে অ্যাকচুয়াল তো ভার্চুয়াল লাইফে এখন যে ঘটনাগুলো ঘটতেছে মানে এটা বিভীষিকাময় ঘটনা ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখা যাচ্ছে যে অল আইস অন এই দিকে একটু পরে অল আইজন অন এই দিকে আর একটু পরে অল আইজন অন আরেক দিকে এই করতে করতে তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে অল আইস বি অন ইউর ক্যারিয়ার ফিউচার এইটা ভুলে যাচ্ছ এত বেশি পরিমাণে ফেসবুকে মানুষ ডাইভার্টেড হচ্ছে এক একবার এক দিকে দৌড় মারতেছে মানুষ এখন ছাত্র হওয়ার চাইতে বা ছাত্রত্বের চাইতে রাজনীতিটার বেশি চর্চা হয়ে যাচ্ছে একটা ছাত্রের ছাত্রীর লেখাপড়া আগে শিক্ষা অর্জন আগে রাজনীতিটাও একটা শিক্ষা সেই শিক্ষা অর্জনের দরকার আছে কিন্তু এই মুহূর্তে এইচএসি চব্বিশ তোমাদের পরীক্ষা তোমরা সাতটা পরীক্ষা দিয়েছ এক শাসনামলে আর ছয়টা পরীক্ষা দিবা আরেক শাসনামলে তো এই যে পরীক্ষা যে সামনে আসতেছে সেই পরীক্ষার দিকে লক্ষ্য করে তোমাদের উচিত একটা রুটিন সাজানো আজকে পনেরোই অগস্ট আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আল্লাহর ওয়াস্তে তোমরা এখন একটু নিয়ন্ত্রণ করো নিজেদেরকে এইচএসি চব্বিশ অন্য কোন শিক্ষার্থী ইউনিভার্সিটির স্টুডেন্ট মাস্টার্স স্টুডেন্ট অনার্সের ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাস নাইন টেনের এর কোনো স্টুডেন্টের নিয়ে আমার আজকের কথা না আমার কথা একটা ক্লাস্টার যেই ক্লাস্টারটা একটা পাবলিক পরীক্ষার মাঝখানে এসে পৌঁছাইছে সেই ক্লাস্টারকে নিয়ে কথা বলছি তো ওই ক্লাস্টার স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে আমার কথা শুধু এইচএসসি চব্বিশের স্টুডেন্টরা তোমরা একটা রুটিন সাজাও তোমরা একটা রুটিন সাজাও রুটিন কিভাবে সাজাবা আমি বলতেছি তার আগে তোমরা কি করবা তার একটা প্ল্যানিং দিচ্ছি তোমরা আজকে পনেরোই আগস্টের দ্বারা আমি কথা বলছি ধরো এইটা ধরো এইটা তোমার ডেট যেটা থেকে তুমি রিস্টার্ট করবা তুমি রিস্টার্ট করবা তোমরা টুয়েলভ ফেইল মুভিটা দেখছো হয়তো তো সেখানে একজন মনোজ কুমারের গল্প সে একটা অতি দরিদ্র এলাকা থেকে উঠে এসে একটা সুন্দর একটা জায়গায় এসে পৌঁছেছে তার অবর্ণনীয় কষ্টের মাধ্যমে একটা শ্রমের মাধ্যমে তো এই যে পরিশ্রমের জার্নিটা সে করেছে এবং আজকে সে সমাদৃত কারণ সে সফল হয়েছিল সফল ব্যক্তিরাই সমাদৃত হয় বিফল ব্যক্তিদের কথা প্রকৃতি মনে রাখে না এইটাই বাস্তবতা তো এটা এখানে আবার আবেগ দিয়ে লাভ নেই এটাই হচ্ছে বিবেক এটাই অ্যাকচুয়াল তো তোমরা হচ্ছে সমাদৃত হওয়ার জন্য তোমাদের উচিত হচ্ছে রিস্টার্ট করা আচ্ছা তো রিস্টার্ট করতে গেলে মন থেকে একটা উদ্যম লাগবে তো সেই উদ্যমটাকে কেমনে কাজে লাগে বা ওই জায়গায় আমি কথা বলতেছি এখন বিকজ তোমার একটা গাইডলাইন দরকার তুমি যদি আমার কথা মানো তাহলে ভালো না মানলে ইটস আপ টু ইউ তুমি রিস্টার্ট করবা তাহলে রিস্টার্ট করে তুমি যখন এই পর্যন্ত আসবা মানে রিস্টার্ট করে একত্রিশ অগাস্ট পর্যন্ত আসবা এইখানে যে তোমার পনেরো দিন আছে এই পনেরো দিনের প্ল্যান তুমি ঠিক করো ফিফটিন ডেইস প্ল্যান তুমি একটু ফিফটিন ডেইস প্ল্যান ঠিক করো প্ল্যানটা ঠিক করো তুমি যদি এই পনেরো দিনের প্ল্যানটাকে সাকসেসফুল করতে পারো তাহলে এই যে তোমার এগারোই সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা কথা তাহলে সেই পর্যায়ে তুমি যাইতে পারবা ধরো যে এই পর্যায়ে তুমি যাইতে পারবা এখন কথা হচ্ছে এইচএসসি চব্বিশের অনেক খাতা পুড়ে গেছে বা কোনো না কোনো সম্পত্তি নষ্ট হয়েছে বলে আমরা জেনেছি কিন্তু কি পরিমাণ সম্পত্তি বা কি পরিমাণ খাতা খাতা কয়টা কোন অবস্থায় পুড়েছে এই তথ্য আমাদের কাছে নাই যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন একটা সরকার হয়েছে আলহামদুলিল্লাহ তারা অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত নেবেন আশা করছি এইচএসসি চব্বিশের অনেক স্টুডেন্ট ইঞ্জিউর্ড হয়েছে এই সংখ্যা কত এটার কোনো ধারণা আমাদের কাছে নাই কত স্টুডেন্ট মারা গেছে এটার ধারণা আমাদের কাছে নাই আল্লাহ সবাইকে ব্যস্ত নসিব করুক সবাইকে আল্লাহ তালা শাহাদাতের মৃত্যু দান করুক কারণ এই রক্তের বিনিময়ে আমরা আমি মনে হয় দাঁড়িয়ে আছি এই রক্তের বিনিময়ে মনে আমি এখনো দাঁড়ায় আছি আমরা দাঁড়ায় আছি তাহলে এই রক্ত সার্থক এই পৃথিবীতে আদদুনিয়া মাজরা আতুল আখিরা একটা শস্য ক্ষেত্র এই দুনিয়া থেকে যারা এই শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদেরকে এই নন এন্ডিং যে লাইফ আখিরাতের জীবনে তাদেরকে আল্লাহ শাহাদাতের মৃত্যুর সাথে তাদেরকে বৃহস্ত করুক এই কামনা করছি তার মানে আমরা ধরে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সব সবকিছু ঠিকঠাক রাখে আর আমাদের বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে ইনারা ভালো আছেন আর যে সকল স্টুডেন্টরা এইচএসি চব্বিশের ইনজিওর আছে হসপিটালে কোনো না কোনোভাবে কারো হাত নাই পা নাই রাবার বুলেট খেয়েছে বিভিন্নভাবে জর্জরিত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সেফাদান করুক উঠে দাঁড়াইতে হবে প্রকৃতিতে উঠে দাঁড়াইতে হয় রিগেইন করতে হয় প্রকৃতি বিজয়ীদেরকে দেখতে চায় তো তোমরা বিজয়ের বেশে আবার ফিরে আসবে এবং এসে এই প্ল্যানে আসতে হবে আর তোমরা নন ইনজর্ড যারা যারা আন্দোলনে কোনো না কোনোভাবে ভার্চুয়ালি ছিল অ্যাকচুয়ালিও ছিল তারা এখন সারাদিন ফেসবুক স্ক্রল করার কোনো মানে নেই সারাদিন ঘুমানোর কোনো মানে নাই হুটহাট করে ফেসবুকে কোনো গুজব ছড়ানোর কাজের দিকে মনোযোগ দেওয়ার কোনো দরকার নাই আলটিমেটলি এটা কিছু দিবে না আলটিমেটলি যেটা দিবে সেটা হচ্ছে প্ল্যান তো প্ল্যান হচ্ছে এই ফিফটিন ডেইস প্ল্যানে তুমি একটা রুটিন ফিক্স করবা কি তোমার এখন সিএমবি বাকি আছে আমি কেবলমাত্র সায়েন্সের স্টুডেন্টদের কথা বলছি কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি বাকি আছে তো কেমিস্ট্রি মেথ বায়োলজি যাদের বাকি আছে তারা শর্ট সিলেবাসের মধ্যে আছে তো কেমিস্ট্রি মেথ বায়োলজির যেই অধ্যায়গুলো তুমি ভালো পড়ো নাই সেই অধ্যায়গুলোকে টার্গেট করবা সেই অধ্যায়গুলোকে টার্গেট করবা এখানে তিন ক্যাটাগরির স্টুডেন্ট থাকতে পারে তিন ক্যাটাগরি স্টুডেন্ট ক্যাটাগরি ওয়ান কেমনে লিখি আচ্ছা এখানে লিখি ধরো ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ান এই লেভেলের স্টুডেন্ট যারা এরা ক্যাটাগরি ওয়ান কোনটা ক্যাটাগরি ওয়ান হচ্ছে তারা যারা সব পারে সব পারে হ্যাঁ সব পারে এবং সব রিভাইজও করেছিল তারা মোটামুটি ভাবে এরকম উন্নত শ্রেণীর কিছু স্টুডেন্ট তোমরা যারা আছো অনেক অনেক থ্যাংক ইউ সো ভেরি মাচ ক্যাটাগরি টু ক্যাটাগরি টু ব্যাচের যারা আছে তারা মোটামুটি পড়ছে মোটামুটি পড়ছে ধরো যে ফিফটি পারসেন্ট টু সেভেন্টি পারসেন্ট পড়ছে বলে এদের ধারণা নিজস্ব ধারণা ওদের ধারণা আর ক্যাটাগরি থ্রি নাম্বার হচ্ছে তারাই যারা সব ভুলে গেছে বলে তাদের বিশ্বাস পরেই তো নাই ভুলেও গেছে পরেও নাই ভালো মতো পরেও নাই আবার এই আন্দোলনে ভুলেও গেছে ভুলেও গেছে তো এই শ্রেণীটা নিয়ে হচ্ছে সবচেয়ে চিন্তার মধ্যে আমি আছি যারা সব পারে যারা সব রিভাইজ করেছে তাদের কাছে মনে হয় যদি হয় যে আর কত পূর্ব আর তো ভাল লাগতেছে না তাদের উদ্দেশ্যে আমার কথা প্লিজ তোমরা তোমরা ভার্সিটি ভার্সিটি প্লাস মেডিকেল যেটা তোমাদের টার্গেট প্লাস ইঞ্জিনিয়ারিং যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট যাদের মেডিকেল টার্গেট এটা একান্তই আমার চিন্তা আমার চিন্তা কেবল ক্যাটাগরি ওয়ান স্টুডেন্টদের যারা সব পারে সব রিভাইজ করেছে এখন বোরিং লাগতেছে মানে আর পুরাতন পড়া পড়তে ভালো লাগতেছে না এই ধরনের স্টুডেন্ট যারা যারা সংখ্যায় কম তারা প্লিজ ভার্সিটি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের কোয়েশ্চেন ব্যাংক সলভ করো কোয়েশ্চেন ব্যাংক সলভ করো কেন এই কথা বলতেছি স্যার এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে যে আমার বোর্ড পরীক্ষার যে প্রিপারেশন সেটা আঘাতপ্রাপ্ত হবে আই ডোন্ট বিলিভ দ্যাট আই পার্সোনালি ডোন্ট বিলিভ দ্যাট আই বিলিভ আ পার্সন নিড সামথিং নিউ যেহেতু তোমার ব্রেইনের মধ্যে একটা আন্দোলনের কারণে একটা চমৎ কার একটা বিজয় দেখার পরে ব্রেনটা একটা কেমন যেন একটা অবস্থায় আছে লেখাপড়া হচ্ছে না হইতে ইচ্ছা করতেছে না মানে মন বসতেছে না পড়তে ইচ্ছা করতেছে না এমন সময় একটা নতুনত্ব লাগবে নিউ নিউ ইউনিক কিছু একটা লাগবে দ্যাট ইউনিকনেস উইল ক্যারি দিস আমি বলবো তোমাদের কাছে যে কোয়েশ্চেন ব্যাংক আছে তোমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করো তোমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করো এটা আমার কথা কেউ যদি আমার সাথে দ্বিমত করো অবশ্যই দিমত করতে পারো আমাকে জানিও যে স্যার এই আমার তো সময় আছে এখনও সময় আছে সেপ্টেম্বর এগারো স্টিল উই হ্যাভ মোর ডেজ মোর দ্যান টোয়েন্টি সিক্স ডেজ উই হ্যাভ রাইট নাও সো আমি কেন একই জিনিস পড়বো কারা এটা পড়বে ক্যাটাগরি ওয়ান স্টুডেন্ট যাদের সব রিভাইজ শেষ তোমরা এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে মাই রিকোয়েস্ট টু ইউ অল যদি এরকম ক্যাটাগরি ওয়ান স্টুডেন্ট এই ভিডিওটা দেখে থাকো আই ডোন্ট থিঙ্ক যে দেখতেও পারো আর যারা হচ্ছে ক্যাটাগরি টু মিড লেভেল স্টুডেন্ট যারা হচ্ছে মিড লেভেল নিজেদেরকে মনে করো মিড লেভেল অনেক স্টুডেন্ট নিজেদেরকে লেভেলিং করতে পারে স্যার আমি অনেক কিছু পড়ি নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই মুহূর্তে তোমরা যে প্ল্যানটা নিবা সেই প্ল্যানটা হচ্ছে এই মুহূর্তে যে প্ল্যানটা নিবা সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ যতটুকু সম্ভব চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার সলভ অথবা তোমার যদি কোনো চ্যাপ্টারের কোনো বেসিক প্রবলেম থাকে সেই বেসিকও তুমি এখন সলভ করতে পারো তুমি তোমার প্রবলেম আইডেন্টিফাই করো কোন চ্যাপ্টারগুলো পারো না চ্যাপ্টার যেই চ্যাপ্টারগুলো পারো না যেই সাবজেক্টের আমি ফিজিক্স বাংলা ইংলিশ নিয়ে কথা বলছি না এগুলো হয়ে গেছে ফিজিক্স হয়ে গেছে তো কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ সিএমবিতে সিএমবি কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির কোয়েশ্চেন ব্যাংক মেডিকেল হোক ভার্সিটি হোক ইঞ্জিনিয়ারিং হোক যেহেতু এটা এমসি কিউ বেসড এটা রিটার্ন বেসড হবে ভার্সিটিতে রিটার্ন আছে মেডিকেলে যেহেতু এমসি কিউ বেসড তোমরা চাইলে ম্যাক্সিমাম রাইটারের বইটাকে নিয়ে কোয়েশ্চেন ব্যাংকে মনোযোগ দিতে পারো দ্যাট উইল ক্রিয়েট ইউর ইউনিকনেস আর যারা একদম ক্যাটাগরি থ্রি লেভেল স্টুডেন্ট ক্যাটাগরি টু কি করবা চাপ্টার আইডেন্টিফাই করবা চাপ্টার আইডেন্টিফাই করবা এবং চ্যাপ্টার আইডেন্টিফাই করে তুমি যতটুকু পারো না দরকার হলে তুমি তোমার টিচারের সাথে কনসাল্ট করো দরকার হলে তুমি আমাদের সাথে কনসাল্ট করো অদম্য চব্বিশ বেচার যারা আমাদের সাথে ছিলা যারা আমাদের সাজেশন বইটা পেয়েছো তোমরা যারা নূতন এই মুহূর্তে দেখতেছ তোমরা চাইলে আমাদের অদম্য চব্বিশের সাজেশন বইটা অর্ডার করতে পারো একশো টাকা বইয়ের দাম এই যে বই কেনার লিঙ্ক এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যারা নতুন বইটা কেন নাই চাইলে কিনতে পারো ওইখানে আমরা যে সাজেশন দিয়েছি ওই সাজেশনগুলো ফলো করতে পারো ইটস আপ টু ইউ তোমার ইচ্ছা হইলে কিনবা ইচ্ছা না হইলে কিনবা না আমার বলার দরকার কারণ আমার একটা প্রোডাক্ট আছে তুমি চাইলে নিতে পারো এটা আমার বলার রাইট আছে রাইট তো চ্যাপ্টার আইডেন্টিফাই করবা চ্যাপ্টার আইডেন্টিফাই করার পরে তুমি এখন ওই চ্যাপ্টারের টেস্ট পেপার সলভ করবা টেস্ট পেপার সলভ করবা এবং টেস্ট পেপার সলভ করার পর বা আগে যদি বেসিক কোনো প্রবলেম থাকে তাহলে তুমি ইউটিউবে 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 আমার যত ভিডিও আছে বায়োলজির ক্ষেত্রে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে ক্লিয়ার হইতে পারো অথবা তোমার যার পছন্দ তার ইউটিউবের কোনো ভিডিও দেখে বেসিক সলভ করতে পারো ইউটিউব ভিডিও যেটা তোমাকে বেসিক সলভ করাবে যদি তোমার ওই যে থার্টি পার্সেন্ট যে বাকি আছে সেই বাকিটা সলভ হবে আর যারা ক্যাটাগরি থ্রি লেভেলের স্টুডেন্ট তারা তিনবার সকাল বিকাল দুপুর তিনবার সুরা এ ক্লাস দুইবার সুরা ফাতেহা এবং এগারোবার ছুরি পরে বুকে ফুদিয়ে আল্লাহর কাছে বলবা আল্লাহ আমি তো পড়িও নাই বুলেও গেছি যা পড়ছি এখন তুমি আমার একমাত্র সম্বল তোমরা নিজেরা নিজেদেরকে একটু বিচার করবা যে তুমি পড়ো নাই বুঝলেও গেছো তো তুমি একটা ভালো রেজাল্ট চাও সেটা কিভাবে সম্ভব যদি এই পর্যায়ের কেউ থাকো তাইলে তুমি নিজস্ব একটা প্ল্যান বানাও যে সামনে যে আছে আছে আর আমার যতটুকু টাইম বাকি এই টাইমের মধ্যে আমি যেন আল্লাহ একটা পরীক্ষা প্রিপারেশন নিতে পারি তো তুমি প্রিপারেশন নিলা ক্যাটাগরি থ্রি যারা অত্যন্ত দুর্বল শিক্ষার্থী বলে নিজেদেরকে দাবি করো তারা যেভাবে পারো মানে তোমরা হইলে আবার একটু অন্য লেভেলের ট্যালেন্ট মানে তোমাদের ম্যানেজমেন্ট লেভেল এক্সট্রোভার্ট তোমরা একটু অন্যরকম হ্যাঁ যারা একটু কম লেখাপড়া করে এদের আবার অন্য দিকে গুণ গুণাবলী বেশি থাকে একটু লিডার হয় একটু নেতা টাইপের হয় একটু ম্যানেজার টাইপের হয় একটু ভাবসাপ থাকে আই কোনো ব্যাপার না চিল ব্রো এগুলো আমি পারি এই টাইপের যারা তোমরা বুঝলো এই টাইপের তোমরা যারা আল্লাহর বাস্তে নিজস্ব ইয়ান তোমরা হইলা ইয়ান পরিবার হ্যাঁ ইয়ান পরিবার যেটা করবা আল্লাহর যেহেতু নিজস্ব পরিকল্পনা নিজস্ব প্ল্যান তা আমি বলবো আমি বলবো তোমরা শুধুমাত্র শর্ট সাজেশনটাকে ফলো করো শর্ট সাজেশন তাইলে প্ল্যানিং হচ্ছে এই ফিফটিন ডেজ প্ল্যানিংয়ের মধ্যে তুমি সিএমবিতে তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্ট সেই ক্যাটাগরিটাকে রিফ্লেক্ট করে প্ল্যান শুরু করো অবশ্যই রুটিনের মধ্যে একটা জিনিস রাখবা সেটা হচ্ছে নামাজ এবং প্রপার ডায়েট প্রপার ডায়েট প্রপার ডায়েট মানে নির্দিষ্ট সময়ে খাওয়া সকাল সাড়ে সাতটার মধ্যে নাস্তা দুপুর আড়াইটার মধ্যে লাঞ্চ এবং রাত আটটার মধ্যে ডিনার এই জিনিসটা তোমাদের কাছে হাস্যকর অবান্তর বা অকল্পনীয় মনে হলেও এইটাই রাইট তোমরা এমন করো না রাত বিরাইতে সারা রাত জেগে থাকা ডাকাত পাহারা দেওয়ার জন্য হ্যাঁ ডাকাত পাহারা আমরাও দিছি সারা রাত জেগেছিলাম সেটা হচ্ছে ইমার্জেন্সি কেস বাট এখন যেহেতু আল্লাহ রসের সহমতে কিছুটা শান্তি আছে আমি রাজনীতির কথা বলতে চাই না আমি বর্তমান প্রেক্ষাপটের বিভিন্ন জায়গার যা হচ্ছে সব এখন বললে মিক্স হয়ে যাবে আমি চব্বিশ ব্যাচকে টার্গেট করে বলছি চব্বিশ ব্যাচ তোমরা এখন এই রাত বিরাতে জেগে থাকার যে অভ্যাসটা এটার একটু পাল্টাইয়া সকালবেলা ঘুম থেকে উঠা চেষ্টা করো প্রপার ডায়েটে আসা যায় কিনা নামাজটা ঠিক রাখা যায় কিনা নামাজ ঠিক রাখলে রুটিন অটোমেটিক ঠিক হয়ে যাবে বিকেলবেলা একটু খেলবা আমি একটু পরে আসতেছি এই প্ল্যান যদি সাকসেসফুল হয় এই প্ল্যানের পরের প্ল্যানটা এইখানে সাকসেসফুলি নিয়ে আসতে হবে এগারোই সেপ্টেম্বরে যদি পরিকল্পনা থাকে শিক্ষা মন্ত্রণালয়ের যে পরীক্ষা হবে তাহলে তার আগে অবশ্যই রুটিন দিবে যেই মুহূর্তে রুটিন পাবলিশ হবে যেই মুহূর্তে রুটিন পাবলিশ হয়ে যাবে ঠিক তার আগে তুমি ওই সাবজেক্টটার পড়া স্টার্ট করে দিবা ওই সাবজেক্ট স্পেসিফিক ওই সাবজেক্টের পড়া তাহলে তার আগ পর্যন্ত তুমি তোমার গ্যাপ সামলাবা গ্যাপ তাহলে রুটিনটা কেমনে করবা রুটিন করবে এইরকম মনে করো তুমি তোমার মনকে বোঝাও যে তুমি সকালে কত ঘন্টা ফ্রি তুমি সকালে কত ঘন্টা পড়তে চাও তুমি ওই ঘন্টাটা ওই আওয়ার্স ওই আওয়ার্স টুকুকে ফিক্স করো তারপর যদি তুমি দুপুরে ঘুমাও বা তোমার অনলাইন ক্লাস থাকে তুমি এখন ফ্রি থাকার কথা যেহেতু তুমি একটা ঝুলন্ত ব্যাচের অবস্থানে আছো তোমার ফ্রি থাকার কথা তুমি সকালে দুপুরে এবং রাতের টাইমটা ফিক্স করো আমি বলবো এই যে বিকেলটা এই বিকেলটা বিকেল এই বিকেলটায় তোমরা আল্লাহর ওয়াস্তে বিকেল বলতে বোঝায় হচ্ছে আসর থেকে আসর আসর থেকে মাগরিব এই যে সময়টা এই সময়ের আগে তোমরা একটু খেলাধুলা আবার একটু শুরু করো খেলাধুলা পাড়ায় ফুটবল থাকলে ফুটবল খেলো হ্যাঁ মোবাইলে লুডু খেলো না মোবাইলে লুডু খেলো না যদি মাঠ থাকে তাহলে মাঠ একটু খেলো নাহলে দৌড়াও একটু রানিং করো একটু এক্সারসাইজ করো একটু দৌড়াও ঘাম ঝরাও একটু ঘাম ঝরাও এই টাইমটা পড়ালেখার দরকার নাই দরকার নাই তুমি এইখানে আওয়ার্স ফিক্স করো এইখানে আওয়ার্স ফিক্স করো আর এইখানেও আওয়ার্স ফিক্স করো তুমি মনে করো এখানে হিসাব করলা যে তুমি এখানে এক্স আওয়ার্স টাইম পাও এখানে তুমি ওয়াই আওয়ার্স টাইম পাও এখানে জেড আওয়ার্স টাইম পাও তোমার যদি এখন তুমি তোমার আগের বাসা থেকে নতুন বাসায় চলে যাও বা তোমার ঘরে যদি কোনো লুটপাট হয়ে থাকে আমার অনেক স্টুডেন্ট যারা পুলিশের বাচ্চা এদের বাসায় পুলিশের ছেলে আমাদের কাছে পড়ে পুলিশের ছেলে আমাদের কাছে পড়ে এরা তো ভালো এদের তো কোনো দোষ নাই এদের বাসায় লুটপাট হয়েছে আল্লাহ হেফাজত করুক আল্লাহ এদেরকে ধৈর্য শক্তি দিক আল্লাহ এদেরকে ঠিক করো আবার জায়গা ওঠো আবার শুরু করো জীবনের মানেই মানেই এইটা জীবনের জীবনে তুমি চিন্তা করো তো ওই যে নদী ভাঙন এলাকায় যখন মানুষের বাড়ি সব চলে যায় ও কি মরে যায় নাকি ও আবার দাঁড়ায় না ও আবার বড় হয় না ও আবার স্বপ্ন দেখে না দেখে তো ওর ঘর বাড়ি সব নদীতে উড়ে নিয়ে গেছে যে জমিখন ছিল জমি গেছেগা গা হচ্ছে নদীর গর্ভে তো ও কি বাঁচে না বাঁচে তো তুমি বাঁচব না কেন আমি তো আছি আমি তো একটা লিভিং মানে কি বলবো নিজেরা নিজে কি বলবো আমি তো যুদ্ধের উপরেই আছি আল্লাহ হেফাজত করুক তা আমি আমার লাইফ থেকে বলতেছি এই এক্স আওয়ার্স সেটা টু হোক এটা ফাইভ হোক এটা ওয়াই আওয়ার্স এটা ওয়ান হোক এটা টু হোক এটা জেড আওয়ার্স এটা থ্রি হোক এটা ফাইভ হোক যাই হোক তুমি সাবজেক্ট ফিক্স করে ফেলো সাবজেক্ট ফিক্স করে ফেলা তুমি সাবজেক্টটা কেমনে ফিক্স করবা তুমি ধরে নাও যে তুমি এখানে ফিজিক্স কেমিস্ট্রি পড়বা তুমি এখানে ধরে নাও তুমি এখানে ইংলিশ তো পড়বা না ফিজিক্স তো পড়ার দরকার নেই ফিজিক্স না তুমি চিন্তা করো যে সাবজেক্টগুলো বাকি আছে যে তুমি এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যে ধরো কেমিস্ট্রি পড়বা তোমার ইচ্ছা হচ্ছে এই টাইমের মধ্যে বায়োলজি পড়বা তোমার ইচ্ছা হচ্ছে এই টাইমের মধ্যে ম্যাথ করবা তুমি চেঞ্জ করো তোমার যেইটা পড়তে ইচ্ছা করে ওইটাই পড়বা কিন্তু সবগুলো পড়বা যে পরীক্ষাগুলো বাদ আছে তাহলে কি থাকবে প্যারালাল থাকবে স্টাডিটা তাইলে কি হবে এই যে ফজর এই যে সকালের আগে এখানে ফজর নামাজটা পড়বা তারপর দুপুরের মধ্যে এখানে জোহরের নামাজটা পড়বা ঠিক আছে তারপর আসর আর মাগরীবটা পড়া একটু খেলাধুলা করবা আর রাতে এশারের নামাজটা পড়বা পড়ার পরে বেতের নামাজটা পড়া আল্লাহর কাছে দোয়া করবা হ্যাঁ আয়াতুল কুরসি পড়ে আল্লাহ জান তোমাকে জ্ঞান দান করে সঠিক জ্ঞান দান করে প্রপার জেনজি উইথ দ্য প্রপার এডুকেশন এন্ড আপডেটড নলেজ অ্যাডাপ্টেড করার ক্ষমতা তোমকে আল্লাহ দেয় ওই যে নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবা কারণ আল্লাহর রহমত ছাড়া মানুষের পক্ষে কিছু করা সম্ভব না ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন সুতরাং কোনো সম্ভাবনাই নেই আল্লাহর রহমত থাকলে তুমি চেষ্টা করলে এটার কোনো না কোনো পন্থায় তোমার রিগেইন করার ক্ষমতা থাকবে রিস্টার্ট করার ক্ষমতা থাকবে তুমি চিন্তা করো তুমি বায়োলজির কোন কোন অধ্যায় কতটুকু ভালো করে পড়ছো তুমি যদি এই অধ্যায় ভালো করে পড়ে থাকো তুমি যদি এই অধ্যায়ের যেই অধ্যায়টা যেইটা তুমি পড়ো নাই যেইটা কম পড়ছো ওইটা আইডেন্টিফাই করো। ওইটা আইডেন্টিফাই কর আইডেন্টিফাই দ্য চ্যাপ্টার ইউ হ্যাভ রেড লেস ইউ হ্যাভ লেস প্রিপারেশন ওইটা তুমি আইডেন্টিফাই করো ওইটা আইডেন্টিফাই কইরা আইডেন্টিফাই কইরা ওইটা আইডেন্টিফাই করা ওইটাকে সলভ করবা আর এই অধ্যায় থেকে যদি কোনো ধরনের প্রবলেম হয় বা সাজেশনের দরকার হয় যদি কোনো সাজেশনের দরকার হয় তাহলে আমি রিকোয়েস্ট করব আমাদের অদম্য চব্বিশ বইটা আবারও আবারও বলছি অদম্য চব্বিশ বইটা তুমি অর্ডার করতে পারো কোথায় এ ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আর ফেসবুকে দেখলে ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে ইচ্ছা তোমার নীলে নিলে নাইলে নাই নিলে কি হবে একটা ছোট্ট একটা বই লিখছি কি কী পড়া লাগবে পড়ো প্রশ্নগুলো দিয়ে রাখছি পড়ো না পারলে আমার ভিডিও দেখো না পারলে নিজে চেষ্টা করো বইয়ের মধ্যে আছে আবুল হাসান স্যারের বই আছে আজমুল স্যারের বই আছে মাজেদা বেগম ম্যাডামের বই আছে ডক্টর আলিম স্যারের বই আছে আসে বই আছে তাহলে পড়ো ফিগার প্র্যাকটিস করো টাইম তো আছে টাইম ইজ মানি ফেলায় ফেলায় কেন পার করবা মানে বুঝলাম না টাইম ইজ মানি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অনলি স্ক্রলিং ফেসবুক অ্যান্ড গোয়িং ডাউন নো মানুষের পার্সোনাল লাইফ নিয়ে তোমার এত উত্তেজনা থাকার দরকার নাই বাংলাদেশের কোন মানুষটা কার সংসারে কী করতেছে না করতেছে ডোট নিড টু এক্সপ্লয় ইউর টাইম উইথ ডিসকাসিং দিস ইস্যুজ লেট দেম হ্যান্ডেল ইউর ইউ প্লিজ কনসেন্ট্রেট হ্যান্ডলিং ইউর ওন ফ্যামিলি গাইজ সেভ ইউর টাইম ডোট ওয়েস্ট এন্ড ডোট ওয়েস্ট ইউর টাইম আদার পিপল এক্সট্রিমলি পার্সোনাল ইউ আর ডুইং দিস ইউনো দেয়ার মিনিট নাও ফেসবুকে কি চলছে এভরিথিং ইজ ডিপেন্ডেড অন ফেসবুক রাইট নাও নট ডো ডোট ডু দিস আর কেমিস্ট্রিতে আস কেমিস্ট্রিতে সেকেন্ড চ্যাপ্টারের গুণগত রাসায়নের আংশিক পাঠের কত দূর করছো ভাবো কত টুক পড়ছ না পারলে ম্যাথগুলো করো ম্যাথগুলো সলভ করো নাহলে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো এই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের যে অংশটুকু আছে রাসায়নিক পরিবর্তনের যে অংশটুকু শর্ট সিলেবাস আছে কর্মমুখী রসায়নের যে অংশটুকু শর্ট সিলেবাস আছে এটা যদি ভালো না করে থাকো তাহলে এইটার বেসিক সলভ করো বেসিক সলভ করো হাজারি স্যার গুহ স্যারের বইটা একটু স্টাডি করো এমসি কিউ সলভ করো বেসিক প্লাস এমসি কিউ সলভ করো কোথেকে টেস্ট পেপার থেকে যদি তোমার মনে হয় যে তুমি তোমার জীবনের একটা টার্গেট যে তুমি অর্গানিক পারত না সেকেন্ড পেপারের অর্গানিক অনেকে ভয় পায় জীবনে একটা টার্গেট নেও না যে অর্গানিক একদম ভাড়ায় ভালো হবে কয়েকটা দিনে নেও টার্গেট হু ইজনা স্টপ ইউ কে তোমার থামাইতে আসছে এখানে ইউ আর দ্য কিং অফ ইউর ওন কিংডম বাট ডোন্ট বি অটোক্রেট follow some guidelines and rules with some ওই যে জৈব রসায়ন পড়ো না অর্গানিক পড়ো অর্গানিক এমন পড়া পড়ো যেন কলেজের পোলা যে আয় একটু দেখি তোরে আয় একটু অর্গানিক পড়াই পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন তরিত রসায়ন যতটুকু তুমি পড়ছ যতটুকু তুমি পারো ম্যাথগুলো পারতো না ম্যাথ প্র্যাকটিস করো না গুয়া স্যারের বইটা নিয়ে করো হাজারি স্যারের বইটা নিয়ে একটু প্র্যাকটিস করো কোয়েশ্চেন ব্যাংক যদি মন চায় ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা একটু দেখো বইটা কি প্রশ্ন আসছিল একটু দেখো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে কি প্রশ্ন আসছিল দেখো জিএসটি প্রশ্নটা দেখো তাহলে ইউনিকনেস আসবে হায়ার কোনটা তুমি পড়ো নাই তোমার কাছে মনে মনেতেছে তুমি বৃত্ত কম পারো তাহলে বৃত্তের এমসি কিউগুলো সলভ করো শর্ট ট্রিক্স গুলো দেখো শর্ট ট্রিক্স গুলো দেখো হ্যাঁ ট্রিক্স গুলো দেখো পড়ো যার কাছেই তুমি পড়ছো ম্যাথ যার কাছেই পড়ছো তার সাথে একটু কনসাল্ট করে যেই পার্টটা তুমি পারো না ইন্টিগ্রেশন তুমি পারতেছো না ডিফারেন্সিয়েশন তুমি পারতেছো না বা কম প্র্যাকটিস করছো এখন টাইম আছে তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করো না সার্কেলটা শেষ করো স্ট্রেট লাইনটা পড়ো স্ট্রেট লাইন না পারলে স্ট্রেট লাইনের যে অংশটা পারো না সেটা ইউটিউবে যে কারো একটা ভিডিও আছে দেখে তুমি সলভ করতে পারবা পারবা না আরে না পারার কি আছে শরীর ভরা এনার্জি আল্লাহ যে এনার্জি দিছে পারবা না কেন এই যে জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বারের কতদূর তুমি পড়ছ বেসিক সল্ভ না থাকলে বেসিকটা সল্ভ করো পোলিনোমিয়াল কনিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন মাথা নষ্ট এই যে ইনভার্স ট্রাইগোনোমেট্রি ইনভার্স ট্রাইগোনোমেট্রি যতটুকু তোমার পড়া উচিত তুমি যদি না পড়ো আইডেন্টিফাই করো তুমি চ্যাপ্টার ওয়াইজ আইডেন্টিফাই করো কি পড়ো নাই তুমি সলভ করো ইউ আর অনলি স্ক্রলিং ডাউন ফেসবুক

নাম্বার টু সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ প্রবলেম আইডেন্টিফিকেশন প্রবলেম আইডেন্টিফিকেশন সাবজেক্ট ওয়াইজ প্রবলেম আইডেন্টিফিকেশন নাম্বার থ্রি নাম্বার থ্রি সাজেশন বুক সাজেশন বুক চাইলে অর্ডার করতে পারো পড়তে পারো না চাইলে টেস্ট পেপার সলভ করো সাজেশন বুক ওর টেস্ট পেপার সলভ টেস্ট পেপার কি সলভ করো করো না টাইম তো আছে সময় কি এত এত সস্তা ফেসবুকে নো নো সময় এত সস্তা না তারপরে কি নামাজ প্লাস ঘুমের স্কেজিউল ঘুমের স্কেজিউলটা বরবাদ হয়ে গেছে তোমাদের ঠিক করো প্লাস প্লাস স্ট্রিক্ট ফেসবুকিং। বুকিং স্ট্রিট ফেইস কি জানি বাঙালি ফেসবুকের মধ্যে সব হাইরে গুজব ছি গুজব কিছু হইলে বুঝো আর না বুঝো মানে এই এই জিনিসটারে একটা কিছু দেখছে ওরে বাপ রে বাপ শেয়ার মেয়ার দি অস্থি রিল্যাক্স ওয়েট ইটস সামওয়ানস পার্সোনাল লাইফ ডোন্ট ইন্টারফেয়ার একটা কিছু শুনলে ঝাঁপায় পড়ে না প্লিজ নিজের দিকে তাকাও নিজের দিকে তাকাও নিজের দিকে তাকাও তাকাও। আমি আমার জায়গা থেকে কথাগুলো বলতেছি এই হলো সামারি বুঝছো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি তোমরা এইচএসি চব্বিশ ব্যাচ তোমরা সিএমবিকে ফোকাস করো কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা যা পারো না পড়ো শর্ট সিলেবাসটাকে ফোকাস করো যারা মেডিকেল অ্যাডমিশনের দিকে যাওয়া তারা হচ্ছে ফুল সিলেবাসটা পড়া লাগবে যাদের শর্ট সিলেবাস অনেক ভালো পড়া হয়ে গেছে তারা চাইলে সিলেবাসের বাইরের পার্টগুলো পড়তে পারো মেডিকেল অ্যাডমিশনের জন্য একটু নতুনত্ব লাইফে নিয়ে আসো ঠিক আছে আমি যা বলছি মনে রাখবা মনে থাকবে দ্বিমত তোমার থাকতে পারে শান্তিপূর্ণভাবে জানাও দেশটা স্বাধীন হ্যাঁ সবার কথা বলার অধিকার আছে বাট এমন কিছু বলা যাবে না যেটা সমাজে অস্থিরতা সৃষ্টি করে ফেতনা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ স্ট্রিক্টলি বলে দিয়েছেন তোমরা ফেতনা ফাসাদ থেকে দূরে থাকো আর ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার জন্য দরকার জ্ঞান সঠিক জ্ঞান পরিমিত কথা হ্যাঁ সুন্দর শব্দ সুন্দর শব্দ পরিমিত কথার দরকার অযাচিত অপ্রয়োজনীয় কথা এবং অপ্রয়োজনীয় অঙ্গভঙ্গি সবই সমাজের জন্য ক্ষতিকর দয়া করে একটু বোঝো সঠিক জ্ঞানের অন্বেষণ করো এইচএসি চব্বিশ দেখা হবে তোমাদের সাথে আবারও আল্লাহ হাফেজ